সুন্দরবন জঙ্গলে নদীর ধারে বাসা বেঁধেছে এক হাঁস দম্পতি। ছেলে হাঁসটার নাম ছিল হাঁসা আর মেয়ে হাঁসটির নাম ছিল হাসি। একদিন হাসি তার বাসায় ডিম পাড়তে বসে। কিছুদিন যাবার পর হাসি তার বাসায় দুটো ডিম পাড়ে। প্যাক প্যাক হাসা, দেখো আমি দুটো ডিম পেড়েছি। এই দুটো ডিম থেকে আমাদের দুটো সুন্দর সুন্দর ছানা হবে। প্যাক প্যাক হাসি, একদম ঠিক বলেছ, আমাদের সত্যি দুটো সুন্দর সুন্দর ছানা হবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। প্যাক প্যাক হাসি, তুমি তাহলে ডিমগুলোতে ভালো করে তা দাও, আমি দেখি তোমার জন্য কোনো মাছ পাই কিনা। এই বলে হাসা চলে যায় হাসির জন্য মাছ খুঁজতে। এর কয়েক ঘন্টা পর হাসা যখন তার বাসায় ফিরে আসে, হাসা বাসায় ফিরে দেখে সেখানে হাসিও নেই আর তাদের ডিমগুলোও নেই। প্যাক প্যাক, আরে হাসি কোথায় আর আমাদের ডিমগুলো কোথায়? তবে কি জঙ্গলের কোনো হিংস্র প্রাণী হাসিকে খেয়ে ফেলেছে আর আমাদের ডিমগুলোকেও খেয়ে ফেলেছে? হাসি, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? প্যাক প্যাক হাসি, হায় ঈশ্বর, এবার আমি কোথায় যাব, কি করব? প্যাক প্যাক হাসি, তুমি যখন নেই তখন আমি আর পৃথিবীতে বেঁচে থেকে কি করব? একা একা আমিও মরে যেতে চাই। এরপর হাসা মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে পড়ে। হাসা মনে মনে ঠিক করে সে সাঁতরে সাঁতরে নদীর মাঝখানে চলে গেলে কোনো কুমির তাকে দেখলে তাকে অবশ্যই খেয়ে ফেলবে। এমনটা ভেবে হাসা সাঁতরে সাঁতরে নদীর মাঝখানে পৌঁছে যায়। আরে দূরে ওটা কি ভেসে আসছে এদিকে? এটা আবার কি? এমন জিনিস তো আমি কোনোদিনও এর আগে দেখিনি। ওরে বাবা, এটা আবার কি রে? প্যাক প্যাক, আরে কে তুমি, কে তুমি? এই যে হাসা, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি হলাম মৎস্যকন্যা। আসলে তোমার সামনে যে মালাটা ভেসে আছে ওটা আমারই। আমার গলা থেকে মালাটা খুলে গিয়ে ভাসতে ভাসতে তোমার কাছে এসেছে। হাসা, তুমি যে মালাটাকে ভেসে যেতে দাওনি, আটকে রেখেছো, এটার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আজ যদি ওই মালাটা হারিয়ে যেত তাহলে আমি কোনোদিনও মৎস্যকূলে যেতেই পারতাম না। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি এই মাঝ নদীতে কি করে এলে আর কেনই বা এসেছো এখানে? তুমি কি জানো না এই নদীতে অনেক হিংস্র কুমির আছে, তারা তোমায় দেখলে খেয়ে ফেলবে। মৎস্যকন্যা, তোমাকে আর কি বলবো, আমি তো মরতেই এসেছি এখানে। হাসা, তোমার কি হয়েছে? তুমি এমন ধরনের কথা কেন বলছো? আমায় বলো হাসা, কি হয়েছে তোমার? এরপর হাসা সেই মৎস্যকন্যাকে সমস্ত ঘটনা খুলে বলে। হাসা, যেটা হয়েছে তোমার সাথে অনেক খারাপ হয়েছে। তোমার এসব কথাগুলো শুনে আমার মনটাও কেঁদে উঠল। হাসা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমার কাছে যে কোনো তিনটে বর চাও। প্যাক প্যাক মৎস্যকন্যা, তুমি যখন আমাকে বরদান দিতেই চাও তবে আমাকে প্রথম বর এটাই দাও, আমার হাসি আর আমাদের ডিমগুলোকে ফিরিয়ে দাও। মৎস্যকন্যা, আমার দ্বিতীয় বর এটাই দাও, যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন, হাসিকে আমার কাছ থেকে কেউ যেন আলাদা করতে না পারে। হাসা, তোমার তৃতীয় বর কি চাও বলো? মৎস্যকন্যা, আমার তৃতীয় বর তোলাই থাক, আমি সময় মতো তোমার কাছ থেকে চেয়ে নেব। হাসা, এবার তাহলে আমি আসি। হাসা, তুমি বাড়ি গিয়ে দেখো তোমার হাসিকে আমি ফিরিয়ে দিয়েছি আর সাথে তোমাদের ডিমগুলোকেও ফিরিয়ে দিয়েছি। তোমরা অনেক ভালো থেকো, বিদায় বন্ধু। প্যাক প্যাক মৎস্যকন্যা, তুমিও অনেক ভালো থেকো, আর সময় হলে আমার তৃতীয় বর আমি ঠিক চেয়ে নেব। এরপর মৎস্যকন্যা সেখান থেকে চলে যায় আর হাসাও বাড়ি ফিরে দেখে হাসি তাদের ডিমগুলোকে তা দিচ্ছে।
হাসি, আমাদের ডিমগুলো থেকে ছানা কি বের হলো? প্যাক প্যাক হাসা, ডিমগুলো কেমন নড়ে উঠলো, মনে হলো আজকালের মধ্যেই আমাদের ছানাগুলো ফুটে বের হবে। পরের দিন হাসাহাসির সেই ডিম থেকে দুটো ফুটফুটে ছানার জন্ম হয়। সেদিনের পর থেকে হাসাহাসি তাদের দুই ছানাকে নিয়ে অনেক সুখে জীবন যাপন করতে থাকে। যাক বাবা, ভালোই ভালোই কাজটা মিটে গেল, এবার শুধু সুযোগের অপেক্ষা। আসুন আসুন সবাই আসুন, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। কাকের এমন চিৎকার শুনে সেখানে ময়নাটুনি এসে হাজির হয়। এই যে কাক মামা, এমন করে কেন চেঁচাচ্ছো? কিসের ভবিষ্যৎ, কার ভবিষ্যৎ? কেন, বোর্ডে কি লেখা আছে দেখতে পাচ্ছো না? হ্যাঁ গো কাক মামা, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো পড়াশোনা জানি না। হ্যাঁ এটাই তো, তোমরাও মূর্খ আর তোমাদের ছেলে মেয়েদেরও মূর্খ বানিয়ে রাখো, তাই তো আমি পাঠশালা খুলেছি গো। তাই তো তোমাদের ছেলে মেয়েদের যদি মানুষের মতো মানুষ করতে চাও তাহলে আমার পাঠশালায় পাঠিয়ে দাও। আচ্ছা কাক মামা ঠিক আছে, কাল আমি আমার ছানাকে নিয়ে সকাল সকাল চলে আসব। এই বলে ময়নাটুনি সে বাড়িতে চলে যায়। পরের দিন সকাল বেলায় ময়নাটুনি তার ছানাকে নিয়ে কাকের কাছে হাজির হয়। এই যে কাক মামা, আমি আমার ছানাকে নিয়ে চলে এসেছি, তুমি আমার ছানাকে ভালো করে পড়িও। এই যে ময়নাটুনি, তুমি একদম চিন্তা করো না, তোমার ছানাকে আমি খুব ভালো করে পড়াবো। আর আরেকটা কথা, তুমি কিন্তু রোজ রোজ তোমার ছানাকে দেখতে আসবে না, তাহলে কিন্তু তোমার ছানা পড়াশোনা বাদ দিয়ে তোমার সাথেই যেতে চাইবে। তুমি বরং এক মাস পরে এসো। আরেকটা কাজ করো ময়নাটুনি, তুমি এই খবরটা সারা জঙ্গলে ছড়িয়ে দাও। ঠিক আছে কাক মামা, আমি তাহলে আসি, আমি তাহলে এক মাস পরেই আসবো আমার ছানাকে দেখতে। এরপর ময়নাটুনি তার ছানাকে কাকের কাছে রেখে সে উড়ে চলে টুনির বাসায়। আরে ময়নাটুনি জি, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই যে টুনি বোন, তুমি তোমার ছানা দিয়ে মানুষের মতো মানুষ করতে চাইলে তুমি আজই কাক মামার পাঠশালাতে যাও, আর সেখানে গিয়ে তোমার ছানা দিয়ে এসো। আমাদের ছানা পড়াশোনা না জানলে ওরা তো মূর্খ হয়ে থাকবে, তাই তো আমি কাক মামার পাঠশালাতে দিয়ে এলাম আমার ছানাকে। টুনি বোন, তুমি তোমার ছানাদেরকেও ওই পাঠশালাতে দিয়ে আসতে পারো, ওরা ওখানে পড়াশোনা করবে। ঠিক আছে ময়নাটুনি, তুমি যখন বলছো আমি একবার কাক মামার বাসায় গিয়ে দেখে আসবো, আর কথা বলে আসবো। টুনি বোন এখন তাহলে আমি আসি। ময়নাটুনি টুনিকে এসব কথা বলে ময়নাটুনি তার বাড়িতে ফিরে যায়। এই যে কাক মামা, আমাকে ময়নাটুনি বললো তুমি নাকি পাঠশালা খুলেছো, আর সেখানে নাকি সমস্ত পাখিদের ছানাদের তুমি নাকি পড়াশোনা শেখাচ্ছো, তা তুমি কি আমার ছানাদের পড়াশোনা শেখাবে? হ্যাঁ টুনি, নিশ্চয় শেখাবো, তুমি আজই তোমার ছানাদের নিয়ে চলে এসো। এই যে কাক মামা, এই হলো আমার দুই ছানা, এই যে তোমার কাছে দিয়ে গেলাম, এবারে দিয়ে খুব ভালো করে পড়াশোনা শিখিও। এই যে টুনি, তুমি একদম চিন্তা করো না, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আর শোনো, তুমি ঠিক এক মাস পরে তোমার ছানাদের এসে নিয়ে যেও, নইলে কিছুদিন পর পর তোমরা যদি দেখা করতে আসো ওরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বায়না করবে। আচ্ছা কাক মামা, আমি তাহলে আসি, আমি তাহলে ঠিক এক মাস পরেই আসবো।